এখন প্রতিরোধের উপায়ের ক্ষেত্রে ওই যে শুরুতে বললাম যে আমি কেন প্রথমেই ফোনের পরিবর্তে এই যে ফোনে যেমন ও যেটা বললো যে ফোন পকেটে আছে হয়তো ইউটিউব আছে বা ইভেন অফ করা আছে ডাটা কানেক্টেড না তারপরেও যে বিষয়টা আলাপ হচ্ছে সেটা চলে আসতেছে পিসিতে এটা হওয়া কঠিন এটা এটা হওয়া সম্ভব না মনে করো রেখে দিচ্ছে যেই তুমি ডাটা অন করতেছো বা কোনো কারণে ওয়াইফাই রেঞ্জের ভিতর যাচ্ছ সেগুলো দিয়ে যাই হোক কোনো না কোনো প্রযুক্তি আছে আমাদের জানা নাই কিন্তু এটা হয় কিন্তু তুমি যদি তোমার প্রথম শেখাটা পিসিতে বসে শেখো এই জায়গাতে ধরা খাওয়ার কিন্তু সম্ভাবনা নাই তার থেকে বড় হলো ওপেন সোর্স তুমি একটা পিসিতে বা ল্যাপটপেও ওপেন সোর্স দিয়ে তুমি কাজ চালাচ্ছ ওপেন সোর্সের কথা তো বললাম বা এর আগে বোধহয় বলি নাই ওটা অন্যদিন হবে নি এটা একটা বড় প্রতিরোধের উপায় সবচেয়ে বড় স্পাইডারম্যান 1 মুভি দেখছো হ্যাঁ ওইটার ভিতরে যে ছেলেটা স্পাইডারম্যান হ্যাঁ ও যখন স্পাইডারম্যান হয় তার হয়ে গেছে কিন্তু ওর চাচা জানে না যে ও স্পাইডার ওর চাচা বলতেছে যে ওর বাচ্চা ওই দিন রাতে মারা যায় মানে একটা অপমৃত্যু তো তার আগে ওর চাচা বলতেছে যে বাবা উইথ গ্রেট পাওয়ার কামস গ্রেট রেসপন্সিবিলিটি হ্যাঁ মানে পাওয়ার যত যখন তোমার বেশি হবে তখন তোমার মাথায় বিশাল দায়িত্ব হয় হ্যাঁ তো লিনাক্স এমন একটা জিনিস এখন প্রত্যেকটা ডিস্ট্রিবিউশনে লিনাক্স মানে এতটাই পাওয়ারফুল এই জায়গায় প্রত্যেকটা ডিস্ট্রিবিউশনে যখন তুমি কমান্ড লাইনে প্রথম তোমার কমান্ড লেখো ধরো তুমি কিছুই উল্টা পাল্টা লেখো নি ধরো একটা কপি করার কমান্ড লেখছো যে আমি একটা ফাইল এই জায়গা থেকে এই জায়গায় কপি করবো সেটার কমান্ড একটা লেখছো লেখার সাথে সাথে প্রথম তিন লাইন যে উইথ গ্রেট পাওয়ার কামস গ্রেট রেসপন্সিবিলিটি সো টাইপ হ্যাভ এভরিথিং ওটার ইংলিশ মানে থিঙ্ক বিফোর ইউ টাইপ এই টাইপের একটা কথা সো বিষয়টা হচ্ছে যেটা খুবই পাওয়ারফুল জিনিস তোমরা যদি লিনাক্স ব্যবহার করো ওইরকম টেলিগ্রাম 5-6টা তোমরা নিজেরাই বানাতে পারো পার্সোনালি ইভেন টেলিগ্রামটা নিয়ে এসে তুমি মট করে তোমার পার্সোনাল বানাবে হ্যাঁ এবং এই যে অ্যান্ড্রয়েড ফোনটা এটার কার্নেলও কিন্তু লিনাক্স থেকে এটার এটার কার্নেল মানে এটার দাদা বলা যায় নাকি সেটা হলো লিনাক্স কাজেই যদি সেইটার ওপর তোমার দখল থাকে তাহলে অ্যান্ড্রয়েডের ওপরও দখল থাকে তুমি ইচ্ছা করলে গুগল ব্যবহার করলে না অ্যান্ড্রয়েডের অন্য একটা নিজের লিনাক্স বা আরও অন্যান্য অপারেটিং সিস্টেম আছে ফোন চালানো সেটা ইনস্টল করে নিলে কিন্তু তার জন্য মানে জানা থাকতে হয় আর তোমাদের সময়টা আসলে ওই যে বললাম যে চাকরি খুঁজবে তোমাদের তারপর এখন যেমন পকেটে টাকা নিয়ে ঘুরে বেড়াও টাকা বলে কিছু থাকবে না মানে কারেন্সি ট্রান্সফার হচ্ছে কিন্তু বাস্তবে হাতের টাকা প্রয়োজন থাকবে না এখনই অলরেডি বিটকয়েন চলে আসছে তাহলে বিটকয়েন থাকলে তো আর টাকার প্রয়োজন অনলাইন ব্যাংকিংয়ের থেকে গেলে অলরেডি চলে আসছে তোমরা যখন কর্মক্ষেত্রে যাবে তখন সেটা আরও আর থাকবে থাকবেই না ভার্চুয়াল কারেন্সি হয়ে যাবে তো সেই জায়গাতেও সিকিউরিটি রাখা না হলে ফতুর এখনই রাজাক ওই কাল না কাল হওয়া লাগবে না দুই মিনিটের দুই মিনিটও লাগবে না কয়েক সেকেন্ডে ফতুর